নতুন নতুন ছেলেদের যে সিঙ্গিংটা যে যারা জিমে আসবো আমি বাস আইসেপস আর টাইসেপস এই দুটো লুকিং ভালো দেখাচ্ছে বাস আমি আজ জিম করবো। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা বানাবো সেটা হবে একটা মনে করো জানকারি ভিডিও। ইয়েস বন্ধুরা, জানকারি মানে জানকারিটা কিনে কিনিয়ে হবে সেটার বিষয়ে আজকে আমি ডিসকাশন করবো। অনেক লোকের ক্ষেত্রে কী হয় যে যারা যারা নতুন এসে জিমে স্টার্টিং বা জয়েন করে বা যারা যারা জিম করে স্টার্টিং করে কিছুদিন হলো, তো তাদের মধ্যে একটা জানকারি খুবই কম থাকে, সেই জানকারিটা নিয়ে আজকে ডিসকাশন করবো বন্ধুরা। সেই জানকারিটা নিয়ে আজকে আমি জানকারি দেবো যে আপনারা কীভাবে এই সমস্যা এগুলো যদি আপনার প্রবলেম হয় যেগুলো সমস্যার কথা বলবো আর যেগুলো জানকারি আজকে দেবো যদি আপনার সেই মতো প্রবলেম হয় আর এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবে সেই ভিডিওটাতে আজকের এই ভিডিওটাতে আমি পুরো ডিটেলসে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল মধ্যে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করবো, তাড়াতাড়ি লেটস গো টু স্টার্ট। তো ফ্রেন্ডস, যে ভিডিওটা আজকে আমি বানানোর উদ্দেশ্যটা আজকে আপনার কাছে আমি নিয়ে এসেছি, যে উদ্দেশ্যে ভিডিওটা আজকে বানাবো সেই উদ্দেশ্যে আজকে আমি আপনাকে কয়েকটা আগে কথা বলি বন্ধুরা, তারপরে আমি আপনাকে ডিসিশনে আপনার মেন প্রবলেমগুলোর দিক দিয়ে আমি এক্সকে দেখা করবো। তবে দেখুন, আপনাদের হাতে দেখুন বাইসেপটা দেখতে পাচ্ছেন আমার, আর এদিকে পিছনে টাইসেপটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বাইসেপ আর টাইসেপস দুটো আলাদা আলাদা ওয়ার্কআউট আপনারা সবাই জানেন, তবে মনে রাখবেন বন্ধুরা এই দুটো ওয়ার্কআউট আপনার যে বাইসেপস আর টাইসেপস বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বন্ধুরা, এই দুটো ওয়ার্কআউট করার জন্য অনেক ছেলেপেলে জিমে আসে। তারা ভাবে কি যে আমার কাছে যদি এই হাতটা একদম বাইসেপসটা যদি ফুলে যায় টাইসেপসটা যদি ফুলে যায় বাস আমার কিছু দরকার নাই, আমি একটু মানে আমার শার্টটা যেন একটু মানে এই যে গেঞ্জি বা শার্টে হোক যেটা পরে যেন টাইট হয়ে যায় বাস এতটুকু তারা চায়। তো বন্ধুরা, আমি আজকে আপনাকে কথা বলবো, আপনারা যদি খালি বাইসেপস বা টাইসেপস যদি মানে ফুলাতে আসেন জিম আর বাকি যে বডি পার্টগুলো সেগুলো যদি না করেন, তো আপনাদের কিন্তু বন্ধুরা মানে একটা কথা বলি বন্ধুরা, ভালো তো লাগবে আপনার বাইসেপ টাইসেপস কিন্তু আপনার পুরো বডি যদি আপনার মেজারমেন্ট না হয়, আপনার পুরো বডি যদি ফুলে না ওঠে, তো আপনাকে ভালো দেখতে লাগবে না, অ্যাট্রাক্টিভ লাগবে না। বডি বিল্ডারের মধ্যে একটা বন্ধুরা একটা দেখতে যে একটা অ্যাট্রাক্টিভ লাগে, একটা দেখতে যে একটা ভালো লাগে, গুড লুকিং, সেটা কিন্তু হবে না যদি আপনারা শুধু বাইসেপস আর টাইসেপসে যদি মানেন। তো এই জন্য বন্ধুরা এর সাথে সাথে আপনাকে চেস্ট, তারপর ল্যাস, শোল্ডার, এ সবগুলো ওয়ার্কআউট করতে লাগবে আপনাকে। বিশেষ করে বন্ধুরা চেষ্টা তো আপনাকে করতেই লাগবে, চেষ্টার সঙ্গে সঙ্গে মানে লাসের যাকে আমরা ব্যাক অথবা পিট বলি এটা করাটাও খুবই দরকার। আর বন্ধুরা চাইলে আপনার শোল্ডারটাও করবেন, তাহলে আপনাকে আরও অ্যাট্রাক্টিভ লাগবে। আর প্যাক ওয়ার্কআউট যারা করতে চান, আর প্যাক ওয়ার্কআউট অবশ্যই করতে লাগবে না, বিনা প্যাক খেলা বডি কখনো কখনো ভালো লাগে না, আপনারা তো ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন বিনা প্যাক খেলা বডি কখনো সুন্দর দেয় না, ওই জন্য প্যাকের ওয়ার্কআউটটাও করতে লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি প্যাকের বা মানে সিক্স প্যাকের বা যদি ভুঁড়ি কমানোর ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেন, আমি সেরকম ভিডিও বানার চেষ্টা অবশ্যই করবো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনাদের বা মানে নতুন নতুন ছেলেদের যে সিঙ্গিংটা যে যারা জিমে আসবো আমি বাস আমার খুব বাইসেপস আর টাইসেপস এই দুটো লুকিং ভালো দেখাচ্ছে বাস আমি আর জিম করবো না। তো বন্ধুরা, আপনারা চাইলে জিম করুন না করুন সেটা আমি বলতেছি না, কিন্তু যে আপনারা যদি জিমে জয়েন হন তো আপনারা প্রত্যেকটা ওয়ার্কআউট প্রত্যেক বডি পাশে একটু মেজারমেন্ট রাখবেন বন্ধুরা, প্রত্যেকটা বডি পার্টে ভালো করে করার চেষ্টা করবেন, তাহলে আপনাকে অ্যাট্রাকটিভ ভালো লাগবে বন্ধুরা দেখতে। হ্যাঁ, আপনারা চাইলে একটু মনে করুন বাইসেপ টাইসেপ একটু বেশি করে মানুষ কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে একটু চেস্ট বাকি যে পার্টগুলো আছে বডি পার্টগুলো সেগুলো মানে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল বন্ধুরা। অনেক লোকে আমাকে বলে, অনেক ছেলে পেলে যে রাস্তাঘাটে দেখা হলে বলে কমেন্ট বক্সে বলে বন্ধু ভাই যে আমি শুধু বাইসেপসটা মানে টাইসেপসটা যেন মারি, আমার যেন শার্ট টি শার্ট পরে যেন ভালো দেখা যায় বাস, তাহলে আমার বডি হয়ে যায় আর আমার কিছু লাগবে না। তো বন্ধুরা, এইটা নিয়ে আজকে ভিডিও বানালাম বন্ধুরা, আপনারা বানান কোনো অসুবিধা নেই, কিন্তু বন্ধুরা আপনাকে অ্যাট্রাক্টিভ দেখতে ভালো লাগবে না যদি আপনারা বাকি পার্টগুলোর অংশগুলো ফুলাতে না চেষ্টা করেন। তো তাই জন্য বলবেন বন্ধুরা, আপনাকে শুধু বাইসেপ ট্রাইসেপসে ফোকাস দিলে হবে না বন্ধুরা, আপনার পুরো বডির ফোকাস দিতে লাগবে, পুরো বডিকে আপনাকে মেনটেন করতে লাগবে, তাহলে আপনাকে দেখতে হেভি একটা অ্যাট্রাক্টিভ লাগবে বন্ধুরা, অবশ্যই লাগবে। আপনারা তাই বলে পুরো ওয়ার্কআউট পুরো বডির ওয়ার্কআউট ধ্যান দিয়ে করার চেষ্টা করুন, তাহলে আপনার অ্যাট্রাকটিভ বডি খুবই সুন্দর লাগবে। আর বন্ধুরা, এর সম্বন্ধে যদি পুরো ডিটেলসে চান তো অবশ্যই বলবেন, আমি এর পুরো এর যতগুলো ওয়ার্কআউট যতগুলো বডি বা যতগুলো আপনার ব্যায়াম এক্সারসাইজ আছে সবগুলো ডিটেলসে আমি বলবো বন্ধুরা নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল, আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা করেছেন আর যদি কোথাও বুঝতে পারেন না বা যদি কোথাও জানা জানকারি আপনার কম থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানানো বন্ধুরা, বিনা জানকারি বা বিনা কিছু না বুঝে সুঝে কখনো ভুলভাল ওয়ার্কআউট বা ভুলভাল মিস্টেক কিছু করবেন না, নাহলে প্রবলেম পরবর্তীতে আপনার প্রবলেম দেখা দেবে বন্ধুরা। তাই বন্ধুরা, ভালো করে ওয়ার্কআউট করুন, ভালো করে জানিয়ে নেবেন আর আপনার খুব ভালো বডি মানে অ্যাট্রাকটিভ দেখুন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকুন।